সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশের বাইরের থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজ ২৭শে নভেম্বর, রোজ শনিবার। আমরা খবরাখবর চ্যানেল নিয়ে বর্তমান অবস্থান করতেছি ফিরোজ ডেইরি ফার্ম। আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণখোলা হাটের পাশেই। আর এই ফার্মটি পরিচালনা করে থাকে সার্জেন্ট অবসরপ্রাপ্ত ফিরোজ আলম ভাই। আর এই ফার্মের প্রতিবেদন এর আগেও আপনারা কয়েকবার দেখেছেন। উনি খুবই ভালো ভালো বাচ্চা সংগ্রহ করে থাকে, বকনা বাচ্চা, এবং বিক্রি করে থাকে। তো প্রতি সপ্তাহে নাই, এই সপ্তাহে বেশ কিছু বাচ্চা সংগ্রহ করেছে, সেই বাচ্চাগুলো আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম, জাত, বয়স সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আমরা কথা বলবো ফিরোজ ভাইয়ের সাথে, তার সাথে কথা বলে জানার চেষ্টা করব ওনাদের এই সপ্তাহে কী ধরনের বাচ্চাগুলো রয়েছে, এগুলোর দাম কেমন, যাতে মানে গুণী কেমন, এই সমস্ত বিষয় নিয়েও আমরা তার সাথে কথা বলবো। তো চলুন প্রথমে আমরা তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আবারও চলে আসলাম, বেশ কিছুদিন আগে আসছিলাম, বেশ কিছু বাচ্চা দর্শকদেরকে দেখিয়েছিলাম, তো আজকেও আসলাম। আজকে এসে মাশাআল্লাহ বেশ কিছু বাচ্চা দেখতে পাচ্ছি। হ্যাঁ, অবশ্যই বেশ কিছুদিন আগে আসছিলেন, মাঝখানে হয়তো 15-20 দিন গ্যাপ ছিল। ইনশাআল্লাহ এখন থেকে দর্শক রেগুলার এগুলো পেয়ে যাবে, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এবং দর্শকদের জন্য আশা করি যেগুলো হাই পার্সেন্টেজের সেগুলো দর্শকদের জন্য এখানে আনা হবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, তো বর্তমানে কেনাবেচাটা কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ, কেনাবেচা আল্লাহর আশীর্বাদে সম্মত মোটামুটি ভালোই চলছে। আর বর্তমানে বাজার দরটা কেমন যাচ্ছে? বাজার দর বরাবর যা যায় ওই রকমই, বাজারের ওঠানামা যখন যেমন চলে আর কি, ওইভাবে আসলে বলা যায় না এখন কেমন তখন কেমন। বাজার মোটামুটি সবসময় মাঝারি মানের থাকে, হাইও না ডাউনও না। আচ্ছা আচ্ছা, তো আজকে কতগুলো বাচ্চা দর্শকদেরকে দেখাবো আমরা? এখন মোটামুটি আমরা গোড়া আষ্টেক দেখাবো আর কি। আচ্ছা আচ্ছা, তার মানে 8-9টা বা 10টা এরকম বাচ্চা আমরা দর্শকদেরকে দেখাবো। হ্যাঁ, 8 থেকে 9টা কিংবা 10টা এরকম দেখাবো দর্শকদের আর কি। আচ্ছা, তো বর্তমানে তো দর্শক বাচ্চাটাই বেশি সংগ্রহ করতেছে, বাচ্চা সংগ্রহ করাই লাভ। দেখা যাচ্ছে গাভী সংগ্রহ করলে অনেকে মানে বলে, ভাই অমুক জায়গা থেকে এই এত লিটার দুধের কথা কিনছিলাম, সেগুলো এখন সেভাবে হচ্ছে না, কি করা যায়? তখন পরামর্শ দিতে, বকনা কিনলে তো আপনার ওই ধরনের সমস্যা থাকে না, বকনা আপনি অল্প দামে কিনতেছেন, তো দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে আপনি খুব একটা লসের সম্ভাবনা থাকে না, যেটা চোখে দেখতেছেন সেইভাবে আপনি কিনতেছেন। এখানে অত লস যেভাবে আপনারা বলেন সেইভাবে হওয়ার সম্ভাবনা থাকে না আর কি। আচ্ছা আচ্ছা, খুব ভালো তথ্য দিলেন। তো যে গরুগুলো আছে, তো চলেন ওগুলো দর্শকদেরকে দেখাই। চলেন দর্শকদের দেখাই। আমরা প্রথমে একটা বাচ্চা দেখতে পাচ্ছি ভাই, এটা কি জাতের? এটা ফ্রিজিয়ান এবং জার্সির ক্রস। ফ্রিজিয়ান এবং হালকা জার্সির ক্রস আছে। বয়সটা কেমন এটার? বয়সটা 6 মাস মতো। 6 মাসের মতো বয়স আছে এটা। হ্যাঁ, ফ্রিজিয়ান এবং জার্সির ক্রস, 6 মাসের মতো বয়স বাচ্চাটার। হ্যাঁ, এই বাচ্চাটা অত্যন্ত গতিসম্পন্ন বাচ্চা কিন্তু। আচ্ছা আচ্ছা, দেখেন বাচ্চাটা তলাটা দেখেন, অনেক সুন্দর একটা বাচ্চা, একটু ভালো কিন্তু বাচ্চা ছোট, কিন্তু তলাটা দেখেন খুব সুন্দর একটা বাচ্চা, বাচ্চাগুলো অত্যন্ত সুন্দর। আচ্ছা, চেহারাটা একটু দেখেন দর্শকদের, জাবর কাটছে কিনা, গরু যে সুস্থ আছে তার প্রমাণ কিন্তু এটাও একটা। জাবর কাটায় মানে সুস্থ, জাবর কাটা সুস্থ, একটু চিল পরিমাণ অসুস্থ থাকলে জাবর কাটবে না। তারপরে গরু যদি নাক ভিজা থাকে তাহলে বলবেন যে সেই গরু সুস্থ। এটার দামটা কেমনে কি রাখছেন? এটার দাম আমি চাচ্ছি 47,000। 47,000 টাকা চাওয়া দাম। চাওয়া দাম, দরদাম করে নিতে পারবে? দরদাম করে নিতে পারবে। এটা দেখলাম আমরা 1 নম্বর গরু। 1 নম্বর গরু। তো দর্শক চলুন 2 নম্বর গরুটা দেখাই আপনাদেরকে। 2 নম্বরটা দেখছেন একবারে মানে হাই পার্সেন্টেজের একটা শাহিওয়াল। শাহিওয়াল দর্শক, শাহিওয়াল একটা বকনা দেখতে পাচ্ছেন, একটু আলাদা, অনেক সুন্দর। একটু মানে শাহিওয়ালের চেহারাটা একটু দেখান। হ্যাঁ, এর সামনে থেকে এর চেহারাটা একটু দেখান, অনেক সুন্দর মানের একটা শাহিওয়াল এটা। মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা। বয়সটা কেমন এটার? বয়স এটা 9 থেকে 10 মাসের ভিতর হবে। 9 থেকে 10 মাসের ভিতরে হবে শাহিওয়ালের বাচ্চাটা। বাচ্চা যদি দেখেন, বাটগুলো দেখেন, বাটগুলো অত্যন্ত সুন্দর। হ্যাঁ, মানে সেরা মানের যে শাহিওয়াল দর্শক বাটগুলো দেখতে পাচ্ছেন তার একটা এটা। আচ্ছা, এটার দামটা কেমনে কি রাখছেন? এটার দাম চাচ্ছি আমি 70,000। চাওয়া দাম 70,000। চাওয়া দাম 70,000। আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে? অবশ্যই আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে। দর্শক 70,000 টাকা। দেখেন খাওয়ার মানটাও দেখেন, যদি সুস্থ না থাকতে গরু কিন্তু খাইতো না। সুস্থ গরুর লক্ষণ হচ্ছে সে জাবর কাটবে, সে খাবে, তার নাক ভেজা থাকবে, এগুলো সবসময় সুস্থ গরুর লক্ষণ। আচ্ছা আচ্ছা, পরবর্তী বাচ্চাটা দেখাই আমরা দর্শকদেরকে। পরবর্তী যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রিজিয়ানের মুন্ডি, মুন্ডি বাচ্চা। এটা একটা মুন্ডি বাচ্চা, মাশাআল্লাহ। সিং হবে না? না, সিং হবে না। বয়সটা কেমন এটার? এটার বয়স হচ্ছে, এটাও মাস সাতেক হবে আর কি, মাস সাতেক, 7 মাসের মতো, 7 মাসের মতো হবে। হ্যাঁ, এটা তলাটা দেখেন, তলাটা অত্যন্ত সুন্দর মাশাআল্লাহ। দর্শকদের বাটগুলো দেখতে পাচ্ছেন, আর দেখেন চেয়ারটা দেখো, দর্শকদের দেখান। হ্যাঁ, দর্শক দেখতে পাচ্ছেন। এটার দামটা কত রাখছেন? এটার দাম চাচ্ছি ৮৩,০০০ টাকা। আলোচনা সাপেক্ষে দরদাম করে 3 নম্বর বাচ্চাটা নিতে পারবে। হ্যাঁ, আলোচনা সাপেক্ষে দরদাম করে 3 নম্বর বাচ্চাটা নিতে পারবে। পাশে 4 নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছি, একটু বড় সড়ো বাচ্চা। 4 নম্বর যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা হলিস্টেন ফিজিয়ান, অত্যন্ত হাই পার্সেন্টেজ, গ্রোথটা অনেক বেশি। গ্রোথটা আপনি দেখেই বুঝতে পারতেছেন, এর পা, মাথা, চেহারার মানে বডি দেখেই বুঝতে পারতেছেন যে এটা আমার পার্সেন্টেজটা কেমন। আচ্ছা, বয়সটা কেমন এটা? বয়সটা 12 মাসের মতো। 12 মাসের মতো বয়সটা, 12 মাসের মতো। হ্যাঁ, 12 মাসের মতো বয়স হবে। গুলো যদি একটু দর্শকদেরকে দেখাতেন। বাঁট তো অসাধারণ, বাঁশের লেজটা দেখেন না, গরুর যে প্রথম প্রধান লক্ষণ সেটাও দেখেন। হাই পার্সেন্টেজ, একবারে হাই পার্সেন্টেজ। এই ধরনের পার্সেন্টেজের বা মানে হলস্টাইন ফ্রিজিয়ান খুব কম পাওয়া যায়। খাওয়ার রুচিটা দেখেন। এটার দামটা কত রাখছেন? এটার দাম আছে ৯৫,০০০। 4 নম্বর বাচ্চাটার দাম রাখছেন ৯৫,০০০। আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে। অবশ্যই আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে। 5 নম্বর, আমরা 5 নম্বর বকনটা দেখতে পাচ্ছিলাম ভাই, এটা কি জাতের? এটা হচ্ছে ফিজিয়ানের সেই রানী, অথবা রানী শঙ্কর বলে অনেকে, অনেকে রানী শঙ্কর বলে, কিন্তু মূলত হলস্টাইন ফ্রিজিয়ান। মূলত হলস্টাইন ফ্রিজিয়ান। বয়সটা কেমন এটার? বয়স 13 মাস। 13 মাস বয়স হবে না? যে কোনো মুহূর্তে হিটে আসবে, যে কোনো সময় হিটে চলে আসতে পারে। একটু ওই সাইড থেকে যদি দর্শকদেরকে দেখাতেন। দর্শক সব থেকে দেখে, আগে পিছনটা দেখান, তারপর সব দিকে দর্শকদের দেখাই দিচ্ছি। দর্শক পিছন থেকে দেখতে পাচ্ছেন, দুধের বাটটা দেখাই। মাশাআল্লাহ, বাটটা খুবই সুন্দর, দর্শক দেখতে পাচ্ছেন। যে চেহারাটা একটু দেখান, এর সৌন্দর্য দর্শকদের জন্য দেখতে পারে, এটা ভালো করে দেখান দর্শকদের। দর্শক মাথাটা দেখতে পাচ্ছেন আপনারা, যে কোনো সময় হিটে আসতে পারে, যে কোনো সময় হিটে আসতে পারে। এটার দামটা কত রাখছেন? এটার দাম হচ্ছে ১,২০,০০০। ১,২০,০০০ টাকা চাওয়া দাম। চাওয়া দাম, দরদাম করে নিতে পারবে। দরদাম করে নিতে পারবে। দর্শক সুন্দর জাবর কাটছে দেখতে পাচ্ছেন আপনারা। 5 নম্বর বাচ্চাটা ১,২০,০০০ টাকা চাওয়া দাম, দরদাম করে আপনারা নিতে পারবেন। তো পাশে 6 নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছেন। পাশে 6 নম্বর যেটা দেখছেন এটা ফ্রিজিয়ানের ক্রস। ফ্রিজিয়ানের ক্রস, জি। বয়সটা কেমন এটার? বয়স এটা 11 মাস। 11 মাস বয়স, মাশাআল্লাহ। রেড ফ্রিজিয়ান, রেড ফ্রিজিয়ান। একটু ওই সাইড থেকে দর্শক আপনাদেরকে দেখায়, পিছন থেকেও দেখতে পাচ্ছেন। পিছন থেকে একটু দেখা দিই, পিছনে দেখেন এর মানে বাটগুলো দেখেন, খুবই সুন্দর এর বাটগুলো। মানে দর্শকদের বাটগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, অনেক বড় বড় বাট, অনেক বড় বড় বাট। চেহারাটাও একটু দেখায় দেন দর্শকদের। দর্শক মাথাটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। বয়সটা কেমন এটার? বয়স 11 মাস। এটার দামটা কেমন রাখছেন? এটার দাম হচ্ছে ৯০,০০০। চাওয়া দাম ৯০,০০০। 6 নম্বর বাচ্চাটার দাম চাচ্ছেন ৯০,০০০ টাকা। আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে। অবশ্যই আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে। দর্শক আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন। দুধের বাটগুলো দেখতে পাচ্ছিলেন তো দর্শক। পাশে তো একটা ষাঁড় দেখতে পাচ্ছেন। হ্যাঁ, পাশে ষাঁড় দেখতে পাচ্ছেন। এই ষাঁড়টা হচ্ছে অস্ট্রেলিয়ান। অস্ট্রেলিয়ান, অস্ট্রেলিয়ান। বয়সটা কেমন এটার? বয়স 2-এর আপ, 2 বছরের উপর হবে, কিন্তু এখনো দাঁত হয়নি। না, এখনো দাঁত হয়নি। দাঁত যখন মরতে দাঁত দাঁতবে আর কি, যে কোনো সময় দাঁত হতে পারে। হ্যাঁ, যে কোনো সময় দাঁত হতে পারে। অনেক গ্রোথ ভালো দেখা যাচ্ছে, অনেক গ্রোথ ভালো। অর্থাৎ গ্রোথ হওয়ার জন্য যে লক্ষণগুলো এর সব এর ভিতরে আছে। হলস্টাইন ফ্রিজিয়ান একটা ষাঁড়। হ্যাঁ, আসলে কেউ যদি মাংসের জন্য ষাঁড় লালন পালন করে থাকে, অবশ্যই এই ধরনের ষাঁড়গুলো লালন পালন করে। এই ধরনের ষাঁড় সে লালন পালন যেন করে, এগুলো তাড়াতাড়ি বড় হয়, মাংসটাও লাগে বেশি। মাংসটাও লাগে বেশি। হ্যাঁ, এটার দামটা কেমনে কি রাখছেন? এটার দাম আছে ১,১৫,০০০। ১,১৫,০০০ টাকা চাওয়া দাম। চাওয়া দাম, দরদাম করে নিতে পারবে। দরদাম করে নিতে পারবে। দর্শক ১,১৫,০০০ টাকার চা দাম, আপনারা দরদাম করে নিতে পারবেন। পাশে তো আরেকটা ষাঁড় দেখতে পাচ্ছি আমরা। পাশে যে ষাঁড়টা দেখতে পাচ্ছেন সেটাও অস্ট্রেলিয়ান। দেখেন এর হাত পাগুলো অত্যন্ত মোটা। এই ধরনের ষাঁড় সাধারণত সাপ খামারে পাওয়া যায় না। অর্থাৎ ষাঁড় যে গ্রোথ হয়, যে দুটি ষাঁড় দেখছেন আমার এখানে সর্বোচ্চ মানে মানে গ্রোথের ষাঁড় এই দুইটার। এটার বয়সটা কেমন? এটার বয়স ১৫-২ বছর। ১৫-২ বছর, ১ বছর ৯ মাসের মতো হবে আর কি, 9 কি 10 মাস। ১ বছর ৮-৯ মাস এরকম, ৮-9 মাস কি ১০ মাস এরকম হবে। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন। এটার দামটা কেমনে কি রাখছেন? এটার দামও চাচ্ছি ১,১০,০০০। এটার দামটা রাখছেন ১,১০,০০০ টাকা। আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন। দর্শক আলোচনা সাপেক্ষে আপনারা দরদাম করে নিতে পারবেন। এটা দেখতে পাচ্ছিলাম আমরা লাস্ট গরুটা, এই পর্যন্ত সংগ্রহ আছে। তো দর্শক সারগুলো দেখতে পেলেন, যারা মোটা তাজাকরণের জন্য সার নিতে চান তারা এই ধরনের সারগুলো সংগ্রহ করতে পারেন, অবশ্যই আপনাদের জন্য ভালো হবে। পাশাপাশি ভাইয়ের কাছে বেশ কিছু বকনাও আছে খুবই হাই কোয়ালিটি, যোগাযোগ করে নিতে পারেন। তো যোগাযোগটা কিভাবে করবে ভাই? যোগাযোগ দ্বারা যে সমস্ত ভাইরা ঢাকা থেকে আসবেন বাসে চলে আসবেন ঈশ্বরদী অথবা দাসুরিয়াতে নামবেন, নামে আমার উল্লেখিত নম্বরে কল দেবেন, আমি আপনাদেরকে ঈশ্বরদী অথবা দাসুরিয়া মোড় থেকে রিসিভ করে নিয়ে আসবো, আসতে কোনো সমস্যা হবে না। ফোন নাম্বারটা 01741095727, এটা আমার ইমো নম্বর। আর সাধারণ আরেকটা নম্বর আছে 01881115884, দুটা যে কোনো একটাতে কল দিলে আপনারা আসলে কোথায় কীভাবে আসবেন আমার সাথে যোগাযোগ করলে আমি বলে দেবো, সেই মোতাবেক আসলে ইনশাল্লাহ আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো। পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে সমস্ত ভাইরা খামারি করবেন বা গরু কিনবেন কিংবা গরু পালন করতেছেন, তারা চারটি কাজ করবেন। সেটা হচ্ছে একটা খোরা রোগের ভ্যাকসিন, একটা হচ্ছে তড়কা রোগের ভ্যাকসিন, একটা হচ্ছে বাদলা রোগের ভ্যাকসিন, আর সর্বশেষ যেটা হচ্ছে গলা ফোলা রোগের ভ্যাকসিন। এই চারটা ভ্যাকসিন সরকারিভাবে দেওয়া হয়। সরকারি পশু প্রাণী সম্পদ অধিদপ্তর আছে, তাদের আন্ডারে পশু হাসপাতাল থাকে, সেখানে গেলে অথবা তাদের লোককে ডাকলে ফ্রি তারা আপনাদেরকে এসে এই রোগের ভ্যাকসিনগুলো দিয়ে যাবে। আপনারা তাদের সাথে যোগাযোগ করে অবশ্যই, কারণ এই খোরা রোগ 3-4 মাস পরপর গরুর হয়, তো আপনারাও প্রতি 3 মাস অন্তর এই খোরা রোগের ভ্যাকসিনগুলো অবশ্যই দিবেন। 1 বছর অন্তর হচ্ছে তড়কা রোগের ভ্যাকসিন দিবেন, 1 বছর অন্তর গলা ফোলা রোগের ভ্যাকসিন দিবেন, 6 মাস অন্তর বাদলা রোগের ভ্যাকসিন দিবেন। এই কাজগুলো অবশ্যই করবেন, তাহলে আল্লাহর মতে আপনার খামার অনেকটা নিরাপদ থাকবে। নিয়মিত কৃমিমুক্ত রাখবেন। আর নিয়মিত তো কৃমিমুক্ত আপনাকে রাখতে হবে। কৃমিমুক্ত যদি না রাখেন তাহলে আপনার গরু দ্বারা সেটা বকনা হোক, বকনা আপনার হিটে আসতে চাবে না। আপনার যদি হচ্ছে মোটা তাজাকরণ করেন তাহলে আপনার গরু বাড়বে না, যতই খাওয়ান আপনার বাড়তে চাবে না। এই দুইটা কাজ অর্থাৎ 4টে ভ্যাকসিন এবং কৃমিমুক্ত করা, এগুলো আপনারা অবশ্যই কাজটা করবেন। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর তথ্য দিলেন ভাই। তো আজকে অনেকগুলো গরু দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা যে ভাই দর্শকরা দেখছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।